নমস্কার বন্ধুরা ষোলো তারহে ছেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি রুই মাছের রেসিপি দেখুন রুই মাছের রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই লোভনীয় খুবই টেস্টি আর এই রেসিপিটা না থাকলে আমার মেয়ের যেন ভাত খেয়ে তৃপ্তিই হয় না তো চলুন আজকের এই রুই মাছের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন চাইলে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি এরকম ঘরোয়া রান্না নিত্য নতুন দিতে থাকি দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এই যে করার মধ্যে আমি দেখাচ্ছি দেখুন আর আমাদের প্রতিদিন মাছ একটু খাওয়া প্রয়োজন কারণ মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম আয়রন সব কিছুই থাকে তাই মাছ রোজ খাওয়া উচিত মাছ কিংবা মাংস বা ডিম তবে বেশিরভাগ বাঙালি ঘরে মাছটাই রোজ হয় আলেকালে মাঝে মাঝে ডিম হয় আর বিশেষ করে ছোট বাচ্চারা তো মাছ একদম খেতেই চায় না তাদেরকে মাছ খাওয়ানোর জন্য বেশ মায়েদেরকে কৌশল অবলম্বন করতে হয় আর সেই কৌশল অবলম্বন করে আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি পাঁচ পিসের মতন রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর মাথাটা দুটো খাদি করে নিয়েছি মাথাটা কিন্তু এই রান্নাতে খেতে খুব ভালো হয় আর নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হলে মাছটা কিন্তু খেতে ভালো লাগে এরপর নুন হলুদ লঙ্কা খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে এই সময় যদি নুনটা ভালো করে না মাখানো হয় আর তাহলে মাছের ভিতরে নুন আর ঢুকবে না ভেজে দেওয়ার পরে তাহলে কিন্তু মাছটা খেতে মিষ্টি লাগবে না তখন সেই মাছ কিন্তু আর বাচ্চারা বা বাড়ির লোকেরা খেতে চাইবে না তাই এই সময় নুনটা কিন্তু ঠিকঠাক দিয়ে দিতে হবে আর অবশ্যই নুনটাকে খুব সুন্দর করে মাছের সাথে ঘষে ঘষে মাখিয়ে দিতে হবে আর যদি আপনাদের মাছে আষ্টে গন্ধটা ভালো না লাগে তাহলে একটু লেবু রসও দিয়ে যেতে পারে কিন্তু আমি এখানে লেবু রস দিচ্ছি না আমি শুধু নুন হলুদ আর লঙ্কা দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি এই সেই সিক্রেট মশলা যেটা দিয়ে মাছটা রান্না করলে খেতে সুন্দর হয় এখানে আমি নিয়েছি দুই চামচ সর্ষে এক চামচ জিরা হাফ ইঞ্চি আদা আর একটা লাল কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কাতে কি ঝালটা ভালো হয় এখানে অবশ্যই সরষের তেল দিয়ে মাছটাকে রান্না করতে হবে তাই আমি সর্ষের তেল দিয়েছি আর মাছগুলো যাতে কড়ার মধ্যে চিটে না যায় বা ভেঙে না যায় তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম এরপর মাছগুলোকে আমি কম আঁচে ধীরে ধীরে ভেজে নেব এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আবার মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাগুলো একটু ভেতর দিকটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন খুব কাঁচাও রাখিনি আবার খুব মরমরে করেও ভাজি নি মাঝামাঝি রেখেছি তাহলে কিন্তু ওই মশলার সাথে মাছটা খেতে ভালো লাগবে এখানে দেখুন মাছ ভাজার তেলটা রয়েছে এক চামচ আর যদি তেলটা কম থাকে তাহলে একটু তেল দিয়ে যেতে পারে এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়েছি দুটা কাঁচা লঙ্কা কে তারপর মাছ আর লঙ্কাকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব তেলের সাথে নরম করে নেবো আর হালকা বাদামি করে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে একটু কালারটাও বাদামি হয়েছে এরপর যে মশলাটা আমি বেটেছি অবশ্যই আমি শিলে বেটেছি শিটেও বেটে নেওয়া যেতে পারে এরপর মশলাটা দিয়ে দিলাম আর প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপর নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি মশলাতে মাছের মধ্যে কিন্তু একটু হলুদটা বেশি দিলে মাছটা কিন্তু খেতে ভালো হয় আমি সময় মাছের মধ্যে হলুদটা একটু বেশি দিই এখানে হলুদটা আমি দেড় চা এক চামচের মতন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর এইভাবে কিন্তু আমরা মাছটাকে রোজ রান্না করেও খেতে পারি এতে কিন্তু কোনো দিনও খারাপ লাগবে না তাছাড়া আদা পেঁয়াজ রসুন দিয়েও মাছের ঝোল রান্না করে খাওয়া যেতে পারে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব প্রথমে তারপর মাছ দেব দেখুন ঝোল ফুটে এসছে এরপর একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আমি আরও দু মিনিট ফুটে নেব যাতে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এই সময় কিন্তু আর বেশি নাড়া চলবে না তাহলে মাছটা ভেঙে যেতে পারে তাই যতটা সম্ভব হালকা হাতে নেড়ে নিতে হবে এটা দু মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন ঝোলটা কিন্তু মরে গেছে এর উপর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি দিলে কি হবে এর থেকে ধনে পাতা রসটা বা ফ্লেভারটা মিশে আরেকটু সুন্দর লাগবে খুব বেশি ধনেপাতা পাতা দেওয়ার দরকার নেই এরকম এক চামচ ধনেপাতা পাতা কুচি দিলেই হবে এতে দেখতেও সুন্দর লাগবে আর একটা ধনে সুন্দর গন্ধও ছাড়বে এরপর গ্যাসটা বন্ধ করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে আর মাছের মাথাগুলো এইভাবে রান্না করে খেলেও কিন্তু মাছটা বেশ নরম লাগে আর এই যে মশলাটা মাছের ভেদে ঢুকলো এতে মাছের মাথাটাও খুব টেস্টি হয় আর চাকাগুলো তো বলার কথাই নয় এতটাই সুস্বাদু হয় খেতে আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে আমি আশা করবো এইভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে মোটামুটি এটা দিয়েই বাচ্চারা ভাত খেয়ে নেবে বাচ্চা বলুন বাড়ির বড়রা বলুন সবাই